বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক শ্রোতা বন্ধু, আসসালামু আলাইকুম এবং অন্যান্য জাতির প্রতি আন্তরিক শুভেচ্ছা। ভিডিওটির থাম্বনেল দেখে আপনারা বুঝতে পারছেন আজকে কোন বিষয়ে আলোচনা করতে যাচ্ছি। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। চলুন শুরু করা যাক। যে দুটি কাজ করলে আজ থেকেই আপনার স্ত্রী আপনার কথা মতো চলবে। আপনি কি দীর্ঘদিন যাবত স্ত্রীর কথা মতো চলছেন? স্ত্রী আপনার কথা শুনছেন না? স্ত্রীর ঝাড়ি খাচ্ছেন? আপনার স্ত্রী অন্যের সাথে পরক্রিয়া করছেন? আপনি এখন হতাশায় ভুগছেন? এর কারণ নিঃসন্দেহে দুটি। একটি হলো আপনার মানি হরমোনে ঘাটতি এবং অপরটি হলো আপনার শারীরিক হরমোনে ঘাটতি। এই দুটির যতদিন হবে না বাড়তি, ততদিনই পরিবারে থাকবে অশান্তি। তাহলে এর কি কোনো সমাধান নেই? অবশ্যই আছে। প্রথমত হলো এখনই কোনো না কোনো কাজে লেগে যান, উপার্জন বাড়িয়ে দিন। উপার্জনের টাকা দিয়ে দুধ, ডিম, ফলমূল, ভালো ভালো সুষম খাবার খান। তাহলে আপনার উভয় সমস্যাই সমাধান হবে ইনশাআল্লাহ। ডায়াবেটিস যেমন একজন রোগীর শরীরে অন্যান্য সকল রোগকে আহ্বান করে, ঠিক তেমনই পুরুষের ইনকাম না থাকলে অন্যান্য সকল সমস্যা আসা শুরু করবে। তাই বসে না থেকে কাজে লেগে থাকুন, জীবনটাকে সুন্দর করুন, পরিবারে শান্তিতে বসবাস করুন। তো ধন্যবাদ বন্ধুরা, দেখা হবে পরবর্তী কোনো সামাজিক সমস্যা নিয়ে, কথা হবে সেই বিষয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।